কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বাচনে ভোটারদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেলেও ইভিএম মেশিন নিয়ে অনেকেরই রয়েছে অভিযোগ। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগও রয়েছে। আশিকুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। সকালের দিকে বৃষ্টি কেটে যাওয়ায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের যথেষ্ট উপস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে সকাল 8টা থেকে শুরু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। আরেক আলোচিত স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সকালেই। মেশিন ডিস্টার্ব করতেছে, কালী যদি টেলিফোন আছে স্লো না বন্ধ হয়ে গেছে, কালী যদি একটা কেন্দ্র কাতন বাজার থেকে একটা আইসে 6 নম্বর বুথে টিপ দিলে ইদান উঠে না, ছবি উঠে না। আমাদের ফিজিক্যাল অফিসারকে জানাইছি, তো আমার যা দেখতেছি ওভারঅল মেশিন ডিস্টার্ব হইতেছে। ওরা নির্বাচন শুরু করার আগেই নালিশের মধ্যে আছে। আপনারা নিজেরা পরীক্ষা করুন, এখানে দেখেন ওনার কুলিগেজন যারা ওরা সসম্মানে যার যার জায়গায় আছে। আমি না হলো যিনি নির্বাচিত হবেন আমি প্রথম তাকে ফুলের মালা দেব। মানুষ আসা শুরু হচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের মানে মানুষ কেন্দ্রে আসার জন্য ঢল নামছে। আমি মনে করি যে এই আশাটা মানে এটা একটা গুড সাইন। এই যত মানুষ আসবে ততই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বেশি হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রথমবার পুরোপুরি ইভিএমে ভোট গ্রহণ চলছে, যা অনেকের কাছেই ভিন্ন ধর্মী একটা অভিজ্ঞতা। ভিতরে একটু দেরি হচ্ছে কাজ করতে, তাদের সমস্যা হতেছে, ওই তারা আপনার টোকেন করতেছে, তাই ওই বিজয় একটু সমস্যা হইতেছে। দুই সিরিয়ালে এক সিরিয়ালের কাজ চলে আর এক সিরিয়াল অফ হয়ে রয়েছে, মিশিং এর সমস্যা। সবাই তো মিশিং বোঝে না, এই জন্য মনে করেন সবার একটু একটু দেরি লেট হইতেছে। আসলে আমি বলি এটা তো একটা টেকনোলজি বা একটা বিষয় যেটা অনেক সময় অনেক ভোটারদের ওইভাবে তো পরিচিত না, হয়তো ভোট কেন্দ্রে এসে এটা দেখে হয়তো অনেকে মনে করেন কিভাবে ভোট দেবে একটা চিন্তা চলে আসে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা যাতে ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর 4 সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 2,29,920। নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 106 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লার এই ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন এটি। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লা নির্বাচনের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী এবং হাসান মাহমুদ। প্রথমে যাচ্ছি আমরা হাসান মাহমুদের কাছে। হাসান, 4 ঘন্টা তো হলো ভোট গ্রহণের, তো কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? 4 ঘন্টা অতিক্রম করেছে, ঠিকই বলেছেন। এই 4 ঘন্টায় আসলে যে পরিমাণ ভোট পড়ার কথা, অর্থাৎ ভোট গ্রহণ করার কথা, সেই পরিমাণ হয়নি এমন কথা জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা নিজেরাই। কারণ কয়েকটি কারণ রয়েছে। প্রথমে ঘণ্টাখানেকের মধ্যে ঝুম বৃষ্টি, অর্থাৎ প্রবল বৃষ্টি হয়েছে, যা রীতিমতো 40 মিনিটের মতো বৃষ্টি ছিল। এই সময়ে কেউ ভোট দিতে খুব উপস্থিতি কম ছিল, কারণ ভোটারদের জন্য তেমন কোনো ব্যবস্থাপনা ছিল না, অর্থাৎ ভোটাররা যাতে ভিজে না যান সেরকম কোনো কিছু ছিল না। পরবর্তীতে রোদ ওঠার পরে আবারও ভোটার উপস্থিতি ব্যাপক হারে বেড়েছে। কিন্তু দ্বিতীয় যে বিষয়টির জন্য ভোট গ্রহণ কিছুটা বিলম্বিত হচ্ছে সেটি হচ্ছে ভোটারদের সেই অভিযোগ, সেটি হচ্ছে ইভিএম মেশিন। এই মেশিনে যারা প্রবীণ তারা ঠিক মেশিনটি ব্যবহার করতে পারছেন না। এক জায়গায় আঙুলের ছাপ নেওয়ার কথা তারা 2-3 বার দিচ্ছেন, পাশাপাশি যে ভোট দেওয়ার কথা যে প্রতীকে, সে প্রতীকেও তারা ঠিক মতো ভোটটি দিতে পারছেন না এমন মানে এমনটাই জানিয়েছেন অনেকে, বিশেষ করে যারা প্রবীণ এবং কিছুটা শিক্ষাগত দিক থেকে অনেকটা দুর্বল, তারা তাদের এই সমস্যা হচ্ছে। কিন্তু যারা বয়সে নবীন তারা সেটি কিন্তু আবার পারছেন, সেই কারণে কিছুটা ধীর গতি এখানে দেখা যাচ্ছে। এবং প্রতিটি কেন্দ্রেই
এরকম একটু ধীর গতির অবস্থা রয়েছে এখন ভোটের আপাতত। এবং এই অভিযোগটি করেছিলেন এখানের সাবেক মেয়র এবং যিনি ঘড়ি প্রতীকে লড়ছেন মনিরুল হক সাক্কু, তিনি বলেছেন যে যত ভোটার কেন্দ্রে আসবে সবাই কি সম্পূর্ণ ভোট দিতে পারবে কি না সেটি নিয়ে তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে ভোট গ্রহণ চলছে উৎসব মুখর পরিবেশেই। হাসান, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এবার যাব নজরানা চৌধুরীর কাছে। নজরানা, আপনি কেমন দেখছেন ভোটের সার্বিক চিত্র, আমাদেরকে জানাবেন। মিতা, সকাল ঠিক 8টায় ভোট শুরু হয়েছে, তো শুরুতে কিন্তু বেশ সুন্দর একটি আবহাওয়া ছিল এবং ভোটাররা আমি দেখেছি 8টা বাজার আগেই কিন্তু ভোট কেন্দ্রের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তখনও কেন্দ্রে প্রবেশের অনুমতি পায়নি তারা। ঠিক 8টার সময় যখন গেট খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু তারা খুব উৎসব মুখর পরিবেশে এবং আনন্দের সাথেই নিজের ভোটদান করেছেন, তো সবগুলো কেন্দ্রেই আমার সেরকম মনে হয়েছে। এরপর হঠাৎ করে কিন্তু কুমিল্লায় মুষলধারে বৃষ্টি শুরু হয়, অনেক বৃষ্টি হচ্ছিল এবং পুরো জনজীবন বিপর্যস্ত হয়ে যায় সেই সময় কিন্তু একটু ভাটা পড়েছিল ভোটার উপস্থিতিতে। পরবর্তীতে প্রায় 15 ঘন্টা বা 1 ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পরে আবার রোদ উঠেছে, তো তখন আবার ভোটার উপস্থিতি বেড়েছে। তো ভোট তারা খুব সুষ্ঠুভাবেই দিচ্ছে এবং পরিবেশ খুবই ভালো, কিন্তু সমস্যা একটা যে বয়স্ক যারা তারা কিন্তু ইভিএমটা ঠিকভাবে ভোট দিতে পারছেন না, মানে তাদের একটু সময় বেশি লাগছে যে কারণে কেন্দ্রের বাইরে লম্বা লাইন হয়ে যাচ্ছে। আমি একটি জায়গায় দেখেছি যে 5 মিনিট সময় লেগেছে একজন ভোটারের মাত্র 3টা প্রার্থীকে ভোট দিতে। তো এইসব ক্ষেত্রে কিছু আরও মনে হয় যে একটু তাদেরকে যদি আরও একটু অ্যাওয়ারনেস বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করা হতো তাহলে হয়তো আরও দ্রুত ভোট নেওয়া যেত। মিতা, জানছিলাম কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণের খবর।